বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এসএ কর্পোরেশন হামদ নাত ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। মোহাম্মদ শাহ আলমর সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এডে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন নাজিমুদ্দিন এনএল। এডে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জুবায়ের এম মহিউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এরশাদুর রহমান, হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সহ আরও বহুকে। আমাদের দেশে ন্যাচারালি মানুষ ধর্ম খুবই ধর্ম করি আমাদের মানুষ, কিন্তু আমাদের মানুষ ধর্ম আন্দোলন, আমরা মডারেট মুসলিম, আমরা ধর্মকে বিশ্বাস করি, ধর্ম পালন করি এবং ধর্মের প্রতি আমরা অনুরোধ করি। কিন্তু অনেক সময় আমরা দেখি যে ধর্মের নামে যে সমস্ত আজকে যে কাজগুলি হচ্ছে, ধর্মের মানুষকে বাইরে করা, ধর্মের নামে মানুষকে অত্যাচারিত করা, সেই কাজগুলো কিন্তু আমরা বাঙালিরা বাংলাদেশিরা কিন্তু পছন্দ করি না এবং আমরা করবো না। যাই হোক, আজকে যে খেলা প্রথম চট্টগ্রাম অতুন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এসএ কর্পোরেশন হাম নাত কেরাত প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে আজিয়ে সিআরবির তাসপিয়া গার্ডেনত। এই অনুষ্ঠানত প্রথম এই সঙ্গীতত মাঝি ছোট বোন আফিয়া ইবনাত সাইমা আর ইবারে প্রথম পুরস্কার দিই এবং আর নগদ 10,000 টিয়ার প্রাইজও দিইম এবং একই সাথে আরও বহুত পুরস্কার পাইব হইবে। আর এই প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আগামী বছরও অন্যান্য বছরও তো অংশগ্রহণ করাইম। চট্টগ্রামত এই প্রতিযোগিতা আগে হনসদ নয় এবারে প্রথম হইয়ে আর এই প্রতিযোগিতা নরে সারা বিশ্বের কাছে তুলে ধরি পেলাই সি প্লাস যে আর পাশে দাঁড়িয়ে সি প্লাসের সিইও আর বন্ধু সাংবাদিক আলমগীর অফুরুর আয় ধন্যবাদ জানাই। আয় যে সময় মিজি দেশের বাইরে আসলাম মোমানন্দ মেজি দিলাম দে ব্যাপকভাবে এই চ্যানেল জনপ্রিয় সে দেশের মানুষের মোবাইলে মোবাইলে অ্যাপস মেজি দিলাম দে সি প্লাস আর তো খুব ভালো লাগে। আয় সি প্লাস কর্তৃপক্ষের ধন্যবাদ জানের এবং কৃতজ্ঞতা জানের আজের অনুষ্ঠানের সকল অতিথি সহ যারা ব্যাকুণে সীতারারে এবং আবারও সাইমাল্লাই দোয়া কামনা করির সাইমা যেন একদিন বাংলাদেশত বড় কিছু অর্জন করি তারা পান। আসসালামু আলাইকুম, আমি আফিয়া ইবনাত সাইমা চট্টগ্রামের এই এসএ পরি কর্পোরেশনের এই প্রোগ্রামত আমি সঙ্গীত বিভাগে পাস হই। আমি বহুত ধন্যবাদ জানাই দে এই প্রোগ্রামের আয়োজন, বিশেষ করে সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন চৌধুরী এনেন, আল্লাহ বেশি করে ওনারা দোয়া করিবেন। আমি যেন এই বাংলাদেশের আগামীতে আরও ভালো করতারি, এই বাংলাদেশের উগ শিল্পগোষ্ঠী তৈরি করতারি। আয়েরে এই অনুষ্ঠানত এই প্রতিযোগিতার মধ্যে প্রথম ওই এনেলাই আমি বেশি খুশি, আমি শুক্রিয়া করি আল্লাহর কাছে যে আরে আরও ভালো করি তৌফিক দান কর। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিবো।